আজকে আপনারা দেখেছেন একটা খালি টিপ দিয়েছি আমাদের माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি শিখিয়ে দিয়েছেন যে নেগেটিভ পলিটিক্স যেন আমরা না করি পজিটিভ পলিটিক্স আমরা করি আমি জানি আমাদের মধ্যে এই সংস্কৃতি অনেক লোকের মধ্যে এই সংস্কৃতি কারণ 35 বছর ধরে এই সংস্কৃতি ওরা ঢুকিয়েছে মারের পরে মার বা উশৃঙ্খল আচরণের যে কালচার সেটা ওনারাই শিখিয়েছেন ওনারা সবসময় বলতেন উইদাউট পিপলস আর মি পিপলস হ্যাভ নাথিং গণভোজন না থাকলে জনগণের আর কিছুই থাকে না এই হচ্ছে ওদের স্লোগান লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড ডু রেড রিভলিউশন এই সব বলতেন পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোথ ফ্রম এ ব্যারেল অফ এ গান এই হচ্ছে ওদের বন্দুকের নল থেকে নাকি রাজনৈতিক শক্তির উৎস ওরা তো মানুষকে এইভাবে টুপি পরিয়েছে সবসময় একটা প্রতিক্রিয়াশীল একটা শব্দ বা ওদের যে চিন্তা ভাবনা সবসময় প্রতিক্রিয়াশীল ত্রিপুরার যে প্রচুর কলকারখানা ওনাদের আন্দোলনে বন্ধ হয়ে গেছে মানুষ আজকে না খেয়ে মরছে আর ওনারা বলছেন মানুষ এখন খেতে পায় না জল নাই সেদিন কালকে আমি গিয়েছি আমাদের নর্থ ডিস্ট্রিক্টে সেখানে একটা মেলার মধ্যে আমি দেখেছি একটা মডেল মডেলের মধ্যে কি আছে একটা ঘর ঘরটা কি প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটা ঘর দেওয়া আছে সৌভাগ্য যোজনায় কি আছে ইলেকট্রিসিটি দেওয়া আছে এত ভালো লাগলো সেই মডেলটা দেখে নলসে জল সেটাও দেওয়া আছে রাস্তাঘাট এভরিথিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের এই সরকার সবসময় সাধারণ মানুষের